আচ্ছা দেখো, এখানে হুকের সূত্র, হুকের সূত্র আমরা কতদিন পড়ছিলাম এইরকম, এই স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর কি সমানুপাতিক, আর সমানুপাতিক তুলে দিলে একটা কনস্ট্যান্ট আছে সেটা কত গুণাঙ্ক। তো মোটামুটি কালকে অনেক কিছু দেখছি, কিন্তু গুণাঙ্ক বলছিলাম, গুণাঙ্ক আবার কয় ধরনের হয়? তিন ধরনের হয়। গুণাঙ্ক কয় ধরনের? তিন ধরনের। কেন তিন ধরন? কারণ আমাদের পীড়ন আছে আবার তিন ধরন, দৈর্ঘ্য আয়তন আর কত? তিন ধরন। সেম উপায়ে বিকৃতিতে আছে আবার কত? তিন প্রকার। কি কি সেটা? দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, আর হলো কিন্তন বিকৃতি। এই যে তিনটা তিনটা করে থাকতেছে, তার কারণে গুণাঙ্ক আমরা পাই কত? তিন প্রকারে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। প্রথমটা তাহলে এখান থেকে দেখো, আমাদের আমি এককটা একটু দেখে নেই, গুণাঙ্কের এককটা আগে দেখি, তাহলে লিখতে সুবিধা হবে, তাহলে ঝটপট খালি লিখে যাবো। এখানে গুণাঙ্কের একক বলতে পীড়ন, পীড়নের একক কত হয়? পীড়ন মানে কত? তাপ না? তাপের একক হলো কত? মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে প্যাস্কেল বা মিটার পার সেকেন্ড, যেটা খুশি লাগবে, এই নিউটন পার মিটার। আর বিকৃতির কোনো একক আছে? বিকৃতির কোনো একক আছে? তাহলে ওটা মনে করো ওয়ান। তাহলে আমরা গুণাঙ্কের যে একক, সেই গুণাঙ্কের একক কত বলতে পারি? গুণাঙ্কের একক কিন্তু তোমার প্যাস্কেলে হচ্ছে। ঠিক আছে, গুণাঙ্কের একক আসলে প্যাস্কেলে বলা হয় না, গিগা প্যাস্কেল, মেগা প্যাস্কেল এরকম হিসাবে চলে যায়। ঠিক আছে, প্যাস্কেল তো 100, 200, 1000, 2000 নিউটন তো খুব কম, বেশি না তো? তুমি আমি নিজেই তো তোমার সাথে 500-700 করে নিউটন বল প্রয়োগ করতেছি, তাই না? তোমার যদি 60 কেজি ওজন হয়, তার সাথে যদি জি এর মান যদি 10 গুণ করো, তাহলে কত হয়? 60 × 10 হলে তো তোমার সাথে 600 হয়ে গেল, 600 নিউটন হলো না? মানুষের লোড, এই বিল্ডিং কি খালি একটা মানুষের লোড নিয়ে থাকে? হাজার হাজার টন ধরে আছে না? ধরে আছে না? নাই, তোমার আমার বেঞ্চ টেন সবগুলো লোড নিছে, শুধু তাই নিচতলার যে কলাম গুলো আছে পুরো 8 তলা আবার লোড নিয়ে আছে না? 8 তলা যে তোমার ছিল কংক্রিট, রড, সিমেন্ট, বালু যা আছে সবগুলো লোড নিছে না? সেই হিসাবে তোমার হচ্ছে একক গুলো সবসময় গিগা প্যাস্কেলে বেশি হয়। ঠিক আছে, একক সবসময় কি গিগা প্যাস্কেলের হিসাবে হয়। তো যাই হোক, এখন আসো, গুণাঙ্ক হলো তিন প্রকার, গুণাঙ্ক হলো তোমার ছিল কত? তিন প্রকার। প্রথম প্রকার হলো তোমার ছিল ইয়ং প্রথমে বলা হয় ইয়ং এর গুণাঙ্ক, বিজ্ঞানী ইয়ং বের করছিল, এই জন্য ইয়ং এর গুণাঙ্ক ইয়ংস মডুলাস, ইয়ং এর গুণাঙ্ক বা ইয়ং মডুলাস। ঠিক আছে, ইয়ং এর গুণাঙ্ক, এটাকে আর একটা বলা হয় দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্ক, আর আরেকটা আছে মডুলাস অফ ইলাস্টিসিটি। টোটাল 4টা নাম ধরা যায়। ঠিক আছে, সবগুলো আমি লিখে দিচ্ছি, দৈর্ঘ্য স্থিতি স্থাপক গুণাঙ্ক বা হলো তোমার সেটা লেখা হয়, আর একটা ইংলিশ টার্ম আছে, সেটা হলো মডুলাস অফ ইলাস্টিসিটি, এবং এটাকে প্রকাশ করা হয় ওয়াই দ্বারা নয়তো ই দ্বারা। এটা জানি আমার ভাবনাকে ভাগ করে দিছি, ওয়াই বা ই যে কোনো একটা কিছু দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। ওই সাইডে লিখলে কেটে যাবে, নিচে লিখি না, ওই সাইডে লিখলে কেটে যাবে, নিচে নিচে লিখি, আমার একটা সুবিধা আছে। প্রকাশ করা হয় ওয়াই বা হলো তোমার সাথে কত? ই দ্বারা। এটা মানে হলো উপরে হলো কত তোমার দৈর্ঘ্য পীড়ন, ডিভাইডেড বাই হলো কত তোমার দৈর্ঘ্য বিকৃতি। উপরে হলো দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই, হ্যাঁ, ওয়াই বাই ই না রে, ওয়াই বাই ই দ্বারা প্রকাশ করা হয়। লিখে দিলাম না যে ইয়ং এর ওয়াই আর ইলেকট্রিসিটি ই যে কোনো একটা দ্বারা প্রকাশ করা হয়, এই দু ওয়াই ভাগ ই না, তো দুটো ভাগ করা হয়নি তো এখানে, যে কোনো একটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা লেখার উপায় হলো তোমার হচ্ছে উপরে হলো জাস্ট পীড়ন ভাগ বিকৃতি জানি, এবার যেহেতু দৈর্ঘ্য বরাবর হিসাব করা হচ্ছে, এই জন্য উপরে হলো দৈর্ঘ্য পীড়ন, নিচে হলো কি তোমার দৈর্ঘ্য বিকৃতি। এই দুটো হিসেব করলে যেটা পাওয়া যাবে সেটাকে ওয়াই বা কত ই দ্বারা প্রকাশ করা হয়, এবং এটার একক হবে কি দেখা যাবে যে তোমার 10^2 কত 11 করে দেওয়া আছে, যত অঙ্কগুলো করবো ওয়াই এর মান দেওয়া আছে সব 10^2 কত 11 মানে কত হচ্ছে 10^9 মানে তোমার গিগা চলে যাচ্ছে না, 10^9 তো তোমার গিগা, 3 হলো কিলো,
ছয় হলো কত তোমার মেগা, মেগার পর তো তোমার ছিল নয় হলো তো গিগাই তো হয় ঠিক আছে, এগারো দেওয়া থাকে তো তার মানে ছিল তোমার নয় পর্যন্ত গিগা ঠিক আছে। আচ্ছা তাহলে তোমাকে তো ওয়াই বা ই সময় লেখা যায় দৈর্ঘ্য পিয়ন ডিভাইডেড বাই হলো দৈর্ঘ্য বিকৃতি ঠিক আছে। তারপর এখান থেকে দেখো আমরা আরেকটা জিনিস লিখতে পারি, এ দৈর্ঘ্য পিয়নের সূত্র কত, দৈর্ঘ্য পিয়নের সূত্র কত, হ্যাঁ এফ বাই কত এ, এ ভাগ হলো কত তোমার এ, আর দৈর্ঘ্য বিকৃতির সূত্র কি ছোট হাতের এল ডিভাইডেড বাই কত বড় হাতের এল, তাহলে ছোট হাতের এল ডিভাইডেড বাই হলো কত বড় হাতের এল, তাহলে সেখান থেকে আমাদের ওয়াই বের করার সূত্র FL divided by কত AL, এরকম হয় না, y বের করার সূত্র কত এরকম হচ্ছে না ঠিক আছে, y is equal to FL divided by কত AL। তো এইভাবে তোমার আসলে সূত্রটা নিয়ে আসা যায়, এটাই আমাদের একটু বেশি লাগবে, আমাদের যে গুণাঙ্ক তিনটে আছে তার মধ্যে এটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়, আর বাকি দুটো গুণাঙ্ক খুব একটা, একটা দুটো অঙ্ক হয়তো বা করাবো কিন্তু ওগুলোতে তোমাদের অঙ্কও নাই কিছুই নাই, এটা সবচেয়ে বেশি আছে। রডকে টানা হলো, টানলে তোমার বড় হবে ঠিক আছে, একবার দিবে ইস্পাতের রড, একবার দিবে হচ্ছিল তোমার ইস্পাতের রড গেল, তারপর হচ্ছিল লোহার রড, উপাদান ভিন্ন ভিন্ন করে দিবে, কার বেশি প্রসারণ হবে কার কম হবে না কি হবে সেটা বোঝা যায়। আরেকটা জিনিস বলি, যার ওয়ার মান বেশি, দেখো দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্ক, যার ওয়ার মান বেশি তার কি হবে দৈর্ঘ্য স্থিতিস্থাপকতা কি হবে, তার কি হবে, তার বেশি হবে ঠিক আছে, যার ওয়ার মান বেশি তার স্থিতিস্থাপকতা বেশি। একটা প্রশ্ন আসে ওটা আমরা করব, ওটা আমাদের ফার্স্ট প্রশ্নের অঙ্ক হবে, প্রশ্ন থাকে যে রাবার এবং ইস্পাতের মধ্যে কার স্থিতিস্থাপকতা বেশি, এই হিসেবে বোঝা যাচ্ছে ইস্পাত ওটা শক্ত বেশি না, ওটা তোমার ছিল লোড নেওয়ার ক্ষমতা তার বেশি, কিন্তু যাই হোক আমার তো কত ম্যাথমেটিক্যালি দেখাতে হবে তাই না, ওটা আমরা দেখবো, কিন্তু আমাদের বের করতে হবে মূলত আসলে ওয়াই বের করতে হবে ঠিক আছে, ওয়াই বের করে দেখবো যার ওয়ার মান বেশি তার স্থিতিস্থাপকতা কি হবে বেশি হবে ঠিক আছে। প্রশ্ন যদি দেওয়া থাকে কে বেশি স্থিতিস্থাপক তুমি কিন্তু বলতে পারবে না ঠিক আছে, বলা যাবে না, তুমি বুঝতেছো কিন্তু তারপর বলা যাবে না, কি করতে হবে তোমাকে অঙ্গ করে করতে হবে, তো আমরা ওটা দেখবো, আগে আমরা একটা শেষ করে নিই, একটার মধ্যে একটা তো ঢুকানো যায় না তাই না। আচ্ছা আসো এরপর দুই নাম্বার, আমার একটা সুবিধা আছে, তারপর দুই নাম্বারটা তাহলে কি হবে বলতো, আয়তনের গুণন, তাহলে কি হবে গেল দৈর্ঘ্য গেল এবার তাহলে আয়তন গুণাঙ্ক, এবার হবে কি আয়তন গুণাঙ্ক, এটাকে বলা হয় তোমার ছিল কত বাল্ক মডুলাস, এগুলো প্রতিটার জিনিসগুলোই তোমার আসলে ভালোই মানে অ্যাপ্লিকেশন আছে, তবে যাই হোক তোমাদের ছোট ক্লাস এ পর্যন্ত নাই, উপরে হলো কত আয়তন নিচে হলো কত তোমার হচ্ছিল আয়তন সংকুচিত করা হচ্ছে না, বা চাপ দিয়ে সংকুচিত করে তো আমাদের সিলিন্ডারের মধ্যে ঢুকানো হয় ঠিক কিনা, সিলিন্ডার যেটা আছে সিলিন্ডারকে কেমনে ঢুকানো হলো তোমার চাপ দিয়ে সংকুচিত করা হলো না, গ্যাসকে কি এক সাইডে চাপ দিচ্ছে নাকি চতুর্দিক থেকে দেয়, চতুর্দিক থেকে চাপ দিয়ে তাকে সংকুচিত করা হচ্ছে, তার জন্য এই জিনিসটা বেশি লাগে, দেখবো আমরা আস্তে আস্তে দেখবো, দুই একটা অঙ্ক তো বলছি দেখবো। হ্যাঁ বেলুন তো আসলে ওভাবে করা হবে না, আমার তো আর বেলুন দিয়ে তো ইঞ্জিনিয়ারিং এ পারফেক্ট নাই, আমাদের ছিল মূলত এটা ইউজ করা হয় গ্যাসকে সংকুচিত করা হয়, যেমন সিএনজি গ্যাস, অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, তারপর ছিল ওই আগুন নিভানোর জন্য যে ফায়ার এক্সিস্টেন্স যেটা আছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সবগুলো কি কম্প্রেস করে ঢুকানো হচ্ছে না, তারপর তোমার হচ্ছিল ওই যে সাইকেলে তখন হাওয়া ভরানো হয় একটা মেশিনের সাহায্য করে না, ওই মেশিনের মধ্যে তো তোমার বাতাসটাকে কম্প্রেস করে তো ঢুকানো হয় ঠিক আছে, তো এটার দ্বারা আসলে ওই কোনো একটা গ্যাস কম্প্রেস হবে কি হবে না সেটা বের করা যায়। আচ্ছা তো যাই হোক আমরা দেখবো আস্তে আস্তে, এরপর আসলে যেটা লাস্টে সেটা হলো তোমার আসলে কথা কি হবে তাহলে বলো, তিন টন, তিন টন গুণাঙ্ক ঠিক আছে, এটাকে বলা হয় শেয়ার মডুলাস, শেয়ার মডুলাস, আর সবচেয়ে বেশি চলে সেটা হলো মডুলাস অফ রিজিডিটি, সবচেয়ে বেশি চলে মডুলাস অফ রিজিডিটি, এটাকে জি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে জি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে হলো তোমার কি দ্বারা প্রকাশ করা হয় আমি এখানে লিখে দেই কারণ বারবার দরকার নাই, জি দ্বারা প্রকাশ করা হয়, কোথাও কোথাও এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়,
জি দ্বারা প্রকাশ করা হয় কোথা কোথা আবার কি দ্বারা এন দ্বারা, দুটো মুখস্থ করতে হবে। ভাই বোনা যে ভাই আমি একটা সিম্বল মুখস্থ করলে হবে না, দুটো মুখস্থ করতে হবে। বলো জানা কখন কোন সময় কোনটা আসবে, তাহলে উপরে হবে তোমার আসলে চিন্তন, নিচে হবে তোমার কত, উপরে হবে তোমার আসলে কত চিন্তন, আর নিচে হবে তোমার আসলে কত চিন্তন। আর একক তো সবসময় বলছি তোমার প্যাসকেল একক হবে, তাই না? প্যাসকেল হবে, আমরা আসলে প্যাসকেল না, এটা মানগুলো অনেক বেশি থাকে, গিগা প্যাসকেল, সবসময় গিগা প্যাসকেল। বুঝিনি কোনটা, একক একক তোমার হচ্ছে হলো কিন্তু পিরনের একক হলো তোমার প্যাসকেল, বিকৃত তো কোনো একক নাই, তার সবগুলো তোমার প্যাসকেল। আর প্যাসকেল গুলো তোমার হচ্ছে মানগুলো তোমার হচ্ছে অনেক বড় হয়, তাই অঙ্কে দেওয়া থাকে 10^11, ঠিক আছে, তার 10^9 তো তোমার হচ্ছে গিগা প্যাসকেলে চলে যায়, তার মানে দেখা যাবে তোমার 100 গিগা প্যাসকেল বা 200-500 গিগা প্যাসকেল এই আকারে দেওয়া থাকতে পারে, ঠিক আছে। চলো দেখি তাহলে আমাদের এবার প্রশ্ন, রাবার বা ইস্পাতের চেয়ে কোনটা বেশি স্থিতিস্থাপ? রাবার, এইটা তোমার আসে এই প্রশ্নটা এখন পর্যন্ত যতগুলো পড়াচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো রাবার বা ইস্পাত ও রাবারের মধ্যে কোনটি বেশি স্থিতি স্থাপক? রাবার বা ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিতি স্থাপক? এখানে আমরা তো বুঝতেছি এটা ইস্পাত হবে, তাই না? রাবার কত বেশি লোড নিতে পারে না, আর অল্প একটু লোড দিলে ওটা ডিফর্ম হয়ে যায়, দেখি ভাঙ্গে যাবে না, রাবারকে যদি একটু লোড দাও তাহলে ওটা ভাঙ্গে যাচ্ছে না, ছিঁড়ে যাবে, টানলে যদি ছিঁড়ে যাবে, কিন্তু সেই হিসাবে তো তোমার ইস্পাত অনেক লোডও নিতে পারবে এবং সেটা পুরো অবস্থায় সহজে তোমার বাঁকবেও না, আর বাঁকলেও একটু হালকা বাঁকলেও দেখবে যে চলে আসবে, আর বেশি তো বাঁকলে তো সেটা, ওটা তো আর একটা বলে দিছিলাম যে পূর্ণ দৃঢ় বস্তু, ইস্পাত এক ধরনের পূর্ণ দৃঢ় বস্তু না, আবার ওটা তোমার একবারে যদি ফুসতো তাহলে সেক্ষেত্রে রাবার বা কি বলে ইস্পাত তো তোমার এমনি তো ভেঙে বাঁকে গেছে, তাই না? বাঁকে গেলে তো সেটাকে পূর্ণ বিকৃতি বলা হয়, ওটা তো যে কোনো বস্তুই হয়, পূর্ব অবস্থাতে ফেরত যে কোনো বস্তু হতে পারে না, যে কোনো বস্তু, ওটা সব বস্তুই হবে, যদি লোডের পরিমাণ বেশি দাও তাহলে তো সেই বস্তুগুলো একদম পার্মানেন্ট ডিফরমেশন হয়ে যাবে, একদম পূর্ণ বিকৃতি যেটাকে বলা হয়, ঠিক আছে। তো এখানে দেখো প্রশ্নটা এইখানে এটা দেওয়া আছে, আমাকে বের করতে হবে কিসের মান, ওয়ার মান বের করে দেখাতে হবে, তো ওয়ার মান বের করার জন্য আমরা সূত্র জানি কত বলো, এফএল ডিভাইডেড বাই কত, এএল না এটা না, তো এখানে দেখো আমরা কতখানি বল দিচ্ছি এটার মান কিন্তু প্রশ্নে দেওয়া নাই, দেওয়া আছে, দেওয়া নাই, দৈর্ঘ্য কতখানি, ক্ষেত্রফল কতখানি কিছু দেওয়া আছে, দেওয়া নাই, এখন কথা হলো দেওয়া নাই কিন্তু তোমাকে ধরে নিতে হবে, কিভাবে ধরবো বলো তো, কত হবে কি ধরা যায়, কিছু কিন্তু বলা নাই, ইচ্ছা মতো তাহলে আমার ধরা করলে তোমার স্কোপ চলে আসবে, আসছে না? এখন মনে করো ইস্পাতের উপর 100 নিউটন আর রাবারের উপর 1000 নিউটন বল প্রয়োগ করছো, সমতা বোঝায় হলো, রাবার তো এমনিতে তোমার ভেঙ্গে যাবে অল্প বল প্রয়োগ করলে, তারপর বেশি দিত, ঠিক আছে, তাহলে সমতা বোঝায় করার জন্য দুজনকে কি থাকতে হবে, সেম সেম লেভেলে থাকা লাগবে না, তার মানে একই পরিমাণ বল কি করতে হবে তোমাকে প্রয়োগ করতে হবে, কথা বোঝা গেছে? আর ইস্পাত নিচে এইটুকু আর রাবার নিচে এই 8 তলা বিল্ডিং এর সমান, বুঝতে পারছো কথা, তাহলে কি হবে, তাহলে রাবার যদি বেশি হয়ে যায় মনে করো অনেক মোটা আবার ছিল বড়, তাহলে রাবার তখন শক্তিশালী হচ্ছে না, তাহলে কি লাভ আছে, তখন তো দেখা যাবে উল্টা ইস্পাত হচ্ছে রাবার, তার মানে সেম সাইজ হতে হবে, সেম সাইজ হতে হবে এবং সেম কি হতে হবে, বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে, এই কথাটা তোমরা একটু উপরে লিখে নিয়ে নিবা, ঠিক আছে, প্রথমে অঙ্ক তো শুরু করতে হবে, তাই না, বলবে যে ধরি রাবার ও ইস্পাতের উপর উপযুক্ত বলের পরিমাণ এফ এবং তাদের ক্ষেত্রফল এ, আদি দৈর্ঘ্য বরাতের এল, এটা সব সেম হতে হবে, সেম না হলে সমান সমান কম্পেয়ার করতে পারবে না, তো তখন একটা কম বেশি যদি হয়ে থাকে তাহলে বলের পরিমাণও তাহলে ডিস্ট্রিবিউশনটা কি হবে তোমার কম বেশি হয়ে যাবে, ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে এস এ আর বরাতের এল হলো ইস্পাত এবং রাবারের জন্য সেম, দেখো এটা যদি একটা হয় ধরো এটা হচ্ছে ধরলাম আমি রাবার, এটা হলো রাবার, আর এটা হলো তোমার ছিল কত ইস্পাত, ইস্পাত, তো এখন বলের পরিমাণ কি দিচ্ছ, এখানে এফ ইকুয়াল টু কত 100 নিউটন সাপোজ, এখানে এফ ইকুয়াল টু কত দিবা বলো, 250 নাকি 100 দেওয়া লাগবে, যেহেতু একই এক্সপ্লেন করতেছে কে বেশি শক্তিশালী তার মানে একই দিতে হবে, পরীক্ষা এখন নিবো
কাউরে দিব 10 নম্বরের মধ্যে পরীক্ষা, কাউকে দিব 100 নম্বরের মধ্যে পরীক্ষা, আর কাউরে দিলাম হচ্ছে মনে করে এমন একদম সহজ সহজ প্রশ্ন, সকালে কি দিয়ে খাইছো, দুপুরে কি খাবা, তোমার নাম কি দিলাম, তাহলে এটা কি কোনো জাজমেন্ট হলো? জাজমেন্ট করার জন্য কত সবাইকে এক লেভেলের প্রশ্ন করতে হয় না, ঠিক কি না? তাহলে তো বের হয়ে আসে, একই সময় দিতে হয়, একই নম্বরের উপর পরীক্ষা নিতে হয়, তাহলে তো জাজমেন্ট বোঝা যায়, ঠিক কি না? ওই সেম হিসাব, এখানে 100 নিউটন, এখানে 100 নিউটন, কিন্তু তোমাদের চোখের দেখায় কি বলা যায় বলো, কার প্রসারণটা বেশি হবে তোমাদের চোখে কি বলে? হিসেবে বোঝা যাচ্ছে রাবারের প্রসারণটা বেশি হবে, তার মানে এল ছোট হাতের আর, তারা কি বোঝাচ্ছে রাবার এটা বড় হবে কার চেয়ে, ঠিক আছে, ইস্পাতের চেয়ে, এটা ইস্পাত বা স্টিল, স্টিল তাহলে এখানে রাবারের জন্য লিখে দিছি স্টিলের জন্য, তাহলে রাবারের জন্য সূত্রটা হলো এটাকে এক নাম্বার, এটা হলো তোমার হলো দুই নাম্বার, এক ভাগ যদি তুমি দুই করো তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়াই এস ডিভাইডেড বাই হলো কত তোমার ওয়াই আর ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই কত এল এস, এফ এল ডিভাইডেড বাই কত আর, তো এখান থেকে দেখা যাচ্ছে আমাদের সমীকরণের উপরে নিচ থেকে এফ এল এ এগুলো কি কাটাকাটি যাচ্ছে না, উপরে নিচে ভাগ আকারে আছে, তাহলে কি হচ্ছে তোমার তো কাটাকাটি যাচ্ছে আরামসে, তাই না? আচ্ছা তাহলে উপরে হলো তোমার কত এল আর ডিভাইডেড বাই কত এল এ, তারপর আমি একটু এখানে লিখি নিচে হয়ে যাচ্ছে ওয়াই এস ডিভাইডেড বাই হলো কত তোমার ওয়াই আর ইকুয়াল টু এল আর এল এস গুণ দিয়ে ওয়াই আর, ঠিক আছে, এই পাশ থেকে ওই পাশে গুণ করে দিলাম আর কি। এখন আমাকে বলো রাবারটা কি তোমার ছোট, রাবার কি ছোট আর ইস্পাতের এটা কি দৈর্ঘ্যটা কি হচ্ছে তোমার বড় না, তাহলে এটা হলো ছোট এটা হলো কত বড়, এটা হলো ছোট এটা হলো কত তোমার বড়, তার মানে কি বোঝাচ্ছে বলো? এর এশিয়ার মানটা আমি যদি এখানে লিখি এটার মান হলো কত ছোট, এটার মান হলো কত বড়, তাহলে কি হবে এই রেশিওর মানটা কি আসবে তোমার, একের চেয়ে বড় আসবে না একের চেয়ে কম আসবে? ভাগ করলে তাহলে কত একের চেয়ে কম, তাহলে একের চেয়ে যদি কম আসে, সাপোজ ধরো আমার এরকম আসছে, আমি জানি না রেশিও করে 0.48 ওয়াই আর আসছে, ভাগ করে একের চেয়ে তো কম হবে, এটা তো বোঝা যাচ্ছে তাই না? তাহলে এখন তুমি বলো যে এটা বড় না এটা বড়, কোনটা বড়, ওয়াই এস বড় না, কোনটা বড় হচ্ছে তাহলে ওয়াই এস বড়, ওয়াই এস বড় হবে কেরে, ভুল গেছে মনে হচ্ছে, এল আর এল তো বড় হবে রে, এল আর বড় না আর এল এর ছোট, তাই তো বলি উল্টো হলো কে, তাহলে এটা তোমার হচ্ছে দেখা যাচ্ছে যে তোমার ধরো 1.5 হয়ে গেছে, তাহলে বড় কোনটা হচ্ছে এবার, এল আর বড় না, এল আর বড় তো, তাহলে হর হলো তোমার বড় আর লব হলো কি তোমার ছোট, তাহলে সেই হিসাবে দেখো তখন তাহলে কোনটা বড় হচ্ছে, তাহলে এটা বড় হচ্ছে না ইস্পাত বড় হচ্ছে, কাটছে রাবারের চেয়ে কত গুণ, দেড় গুণ, রাবারের যদি মান হয় 100 তাহলে ইস্পাতের মান হবে কত 150 হবে তখন, ঠিক আছে, তাহলে অতএব আমরা বলতে পারি এখান থেকে ওয়াই এস হলো বড়, ওয়াই আর হলো কত তোমার ছোট, ঠিক আছে, ওয়াই এস টা বড় এবং যার ইয়ং এর গুণাঙ্ক বা দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্ক যার বেশি সে বস্তুটা কি হবে তত বেশি স্থিতিস্থাপক, ঠিক আছে, তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি যে ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্কটা বেশি। Thank you.
তো কিছুর তাম দেওয়া আছে, অসহপীড়ন, ঘনত্ব, তারপর ইয়ং এর গুণাঙ্ক, এরকম তাম গুলো দেওয়া আছে। অসহপীড়ন মানে কি? ওই অসহ বল, যেটা অসহ বল থেকে তো অসহপীড়ন আসছে, যে ন্যূনতম বলটা দিলে যেটা কি হবে তোমার ছিঁড়ে যাবে আর কি। ঠিক আছে, ওই আচ্ছা যাই হোক, অসহপীড়ন ইজ ইকুয়াল টু অসহ ভার ভাগ হলো কত ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলের ভিতর সেটা কিন্তু হওয়া লাগবে। এটাই যাই হোক, মানে মূল কথা হলো ছিঁড়ে যাও। অসহ মানে কি? যেটা সহন করতে পারবে না, ছিঁড়ে যাবে আর কি। তার মানে এই পরিমাণ লোড তাহলে সে কি হবে তোমার ছিঁড়ে যাবে। তো প্রশ্নটা বলছে কি দেখো, যে সর্বাধিক কত দৈর্ঘ্যের তার না ছিঁড়ে, তার বলছে খালি। ঠিক আছে, এটা কি ফ্যাক্ট আছে? তার ইস্পাত কি তোমার আসলে হালকা হয়? সুতা, কোপার সুতার মতো হতো না ইস্পাতে, কি একটা রড না, রডই ধরো এরকম মোটা একটা যদি রড হয় তা তার কি ওজন আছে না? এইটুকু কেটে নেওয়া তো তারপর দেখবে তো তার ওজন তোমার হলে 200-300 গ্রামের উপর হয়ে যাবে না, হাফ কেজি হয়ে যাবে। এই পরিমাণ রড কেটে নিলে কি হবে, তার ওজন হাফ কেজির মতো হবে না? তাহলে হাফ কেজি নিচের দিকে ঝুলে দিলে 0.5 ইঞ্চি কত, 9.8, কিছু তো একটা নিউটন বল নিচের দিকে ক্রিয়াশীল হবে না? হবে না হয়তো বা, তাহলে এরকম মনে করো 10-15 কিলোমিটার একটা তার হবে। কত কিলোমিটার? 10-15 কিলোমিটার ধরো এইভাবে ঝুলে রাখছে, তাহলে নিচের দিকে তাহলে কত ওজন তার উপরে ক্রিয়াশীল হয়ে আছে বলো তো এবার। বুঝুনি কথা আমার কথা? মানে তোমার ছিল, আমরা তো এভাবে দড়ি দিয়ে এই যে ফ্যান যেরকম আছে, ফ্যান কিভাবে ঝুলে থাকে একটা রডের সাথে, এই যে নিচে গোল যে পাখাগুলো আছে, ঠিক কি না? তো এখন মনে করো এই হলো রড, কাকে ধরে রাখছে? গোল পাখা টাকা গুলো ধরে রাখছে, তাই না? তার ওজন তো 10 গ্রাম 20 গ্রাম 30 গ্রাম 1-2 কেজি কিছু একটা ওজন আছে নাকি? তাহলে এমনি নিচের দিকে ক্রিয়াশীল, তার কারণে তোমার ছিল রডটা কতখানি লোড নিয়ে আছে সেটা বের করা যাচ্ছে, তাই না? আচ্ছা, তো ইস্পাতের ক্ষেত্রে খালি যে ইস্পাতের রডটা এইভাবে ঝুলে দিয়ে রাখছো, ঈশ্বরের রডটা এভাবে তুমি কতক্ষণ তুমি ধরে রাখো, একটা ভারী জিনিসকে তুমি যদি এভাবে ধরে রাখো তাহলে দেখবে যে একটা হাতের উপর একটা বল পড়ছে না? তার কারণটা কি? এর উপর কি কোনো একটা ভর দেওয়া আছে? ভর আছে, তাই সে কিন্তু এক্সট্রা ভর দেওয়া লাগতেছে না। যেমন দড়ি ঝুলে আছে, দড়ির উপর তুমি যদি ঝুলো তাহলে সেক্ষেত্রে কি হবে, দড়ির বল ভরও আছে আবার তোমারও কি একটা ভর আছে, কিন্তু এখানে তোমার ভরটা নাই, শুধু কার ভর? ইস্পাত বা দড়ি যেটা বলো না কেন তার ভর। ঠিক আছে, তো ইস্পাতটা এইভাবে আছে ধরে রাখছে, আরো যদি বড় হয় তাহলে আরো বেশি ভর, আরো যদি বড় হয় তাহলে কি হবে আরো বেশি ভর হবে। এরকম করতে করতে এই ইস্পাতের পরিমাণ যদি তোমার মনে করো 1 কিলোমিটার হয়, কি হয় 1 কিলোমিটার, অনেক উঁচু থেকে ধরো হেলিকপ্টারের সাহায্যে বা প্লেনের সাহায্যে উপর থেকে ঝুলে রাখা হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে ওজন তাহলে বেশি হলো না? 1 কেজি তোমার ছিল দেখো, 1 কিলোমিটার যদি হয় তাহলে সেক্ষেত্রে একটা জায়গা থেকে যদি ঝুলে দেওয়া থাকে এরকম একটা ইস্পাতের রড এবং তার ছিল দৈর্ঘ্য হলো মনে করো যে সাপোজ ধরো 1 কিলোমিটার, ঠিক আছে, তাহলে তার উপর একটা ভর কতখানি হবে বলো? হিউজ অ্যামাউন্ট একটা ভর হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না? এই 1 কেজি রডের ভর, মানে 1 কিলোমিটার যে লম্বা দৈর্ঘ্য সেটা তোমার রডের ভর কতখানি হচ্ছে তুমি চিন্তা করে দেখো না, কে মাথা বাড়িতে রড দেখো না, রডের ওজন তোমার কিরকম হয়? হালকা রড, একটা রডের দেখবে যে যখন রড যখন ওই যে বাসা বাড়িতে যখন সার ধারায় করার জন্য রড নিয়ে এসে রড করতে, এরকম থাকে না? থাকে না, থাকে না। এটা কতখানি হবে সর্বোচ্চ? 20-25 মিটার হবে হয়তো বা, 20-25 মিটার তুমি ঘাড়া তুলতে পারবে না। দেখো কোনোদিন রড একলা ঘাড়া তুলতে, দুজন মানুষ ও বড় জিনিস দেখে একটা ফ্যাক্টর, কিন্তু তারপরে কিন্তু অনেক ওজন, ঠিক আছে, অনেক বেশি কিন্তু ওজন। তাহলে ঝুলে যদি থাকা হয় তাহলে বেশি পরিমাণ লোড হলে হয়তো বা মাছ তাহলে কোনো এক জায়গায় কি ছিঁড়ে যাইতে পারে। তো বলছে কতখানি পর্যন্ত সে থাকতে পারবে না ছিঁড়ে, এটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, ওই যে অসহপীড়ন মানে ন্যূনতম কত দূর পর্যন্ত থাকতে পারে, একটা বেশি হলে কি হবে তোমার ছিঁড়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, নিজের মধ্যে ভর তো নিজের মধ্যেই আসো, ওর ভর দিয়ে ছিঁড়ে যাবে। তুমি মনে করো যে দড়িতে ঝুলে আসো, ঠিক আছে, তুমি মনে করো একটা বিল্ডিং এ কোনো এক জায়গায় সানসেট ধরে ঝুলে ঝুলে আসো, কতক্ষণ থাকতে পারবে বলো? থাকা যায় বেশিক্ষণ? কেন থাকা যায় না? হাতের উপর লোড পড়তেছে না? এখন তোমার তো তুমি যদি থাকো ওই অবস্থায় হয়তো বা এক সময় হাত তোমার ছিঁড়ে যাবে। ঠিক আছে, কার ভর দ্বারা? এটা কি মায়ের বাড়ি থেকে কোনো ভর দিছে? দেয়নি। তোমার ভর দ্বারাই তুমি কি করছে, হাত তোমার ছিঁড়ে যাবে, তার আগে তো তুমি ছেড়ে দাও। ঠিক আছে, ওই রকম অবস্থা এখানে তৈরি হবে। তো যাই হোক, তাহলে আমাদের অঙ্গ বের করতে আমাদের কি বের করতে বলছে? এল বের করতে বলছে না, বের করতে বলছে কিনা? তো যাই হোক, আমি এল বের করবো, কিন্তু আমাদের দেখো অসহপীড়ন লাগবে, ছিঁড়ে যাওয়া মানে কি অসহ অবস্থায়। তাহলে অসহপীড়ন বের করার সূত্র কি বলো দেখি? অসহপীড়ন, অসহপীড়ন ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি উপরে, অসহ ভার ডিভাইডেড বাই হলো কত তোমার ক্ষেত্রফল, আর অসহপীড়নের মান কত দেওয়া আছে 7.9 × 10⁸ কত 8 ইজ ইকুয়াল টু অসহ ভার, মানে কি লেখা যায় এমজি না,
ভার মানে কি ওজন, ওজন মানে কত, এমজি তো লেখা যায়। আচ্ছা ক্ষেত্রফল মানে কি, তাহলে এ তার ক্ষেত্রফল, তারের পুষ্ট স্থিতি যে ক্ষেত্রফলটা আসবে এই যে এইটা, তার তো নিচের দিকে থাকতেছে তাই না। এখানে দেখো আমাদের এম এর মান দেওয়া নাই, এর মানও দেওয়া নাই, এখন তাহলে কিভাবে বের করা যায় এম এর মান, কিভাবে বের করা যায় এম ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো, এম ইজ ইকুয়াল টু হলো তোমার হলো কত, রো ভি, আমার আয়তন দেওয়া নাই, আবার রো সমান কি লেখা যায় এল, ক্ষেত্রফল ইনটু কত, দৈর্ঘ্য যদি গুণ করে দাও তাহলে কি পাওয়া যায় তোমার আয়তন পাওয়া যায়। তাহলে এম এর মান এখন তুমি এসে কত বসাও বলো, রো এ এল। তাহলে দেখো এখান থেকে কাটাকাটি যায়, কি কি কাটাকাটি যায়, এ এ কাটাকাটি যায়, আর রোর মানে যে প্রস্তুত দেওয়াই আছে, এই অঙ্ক থেকে তোমার এল এর মানটা বের করে নাও, এল এর মানটা বের করে নাও, কত আছে এল এর মানটা বের করে নাও, আরে এখানে এইট আছে, তোমার আসলে পয়েন্ট আছে কি হবে, এইট আছে না, টেন টু দি পাওয়ার এইট মানে তো তোমার কিছু একটা আসবে, কত কত বললে, দশ দশমিক বিশ, হ্যাঁ ঠিক আছে এটা হবে, ওয়ান না বলে কিছু আছে রে, কিছু থাকা লাগবে, তাহলে কিলোমিটার ছাড়া হবে না, তো যাই হোক সমস্যা নাই, তুমি এটা বললেও হবে, কিন্তু ওয়ান কিছু একটা আছে, এরপর কালকে করেছি তো, খালি ওয়ান আছে না, দেখো তো করে দেখো তো, ওয়ান আছে না, ওয়ান পয়েন্ট কিছু একটা আসা লাগবে, দশমিক তো বোঝা যাচ্ছে, এর মধ্যে দশমিক ওখানে দশমিক কিছুতে আসবে, বিএল মান 9.8 আছে না, পরে দেখবা পরে দেখি কি আসবে, এটা কিছুটা আসবে তো, একবার এইরকম কাটাকাটি চাই উভয় পক্ষ থেকে, 9.8 আছে না, কিছু তো ভেরিয়েশন আসবে, এই তো এটা হয়েছে, এবার এবার মানা যায় 9.8 আছে, 1.02 এটা ঠিক আছে। আচ্ছা দেখো সমস্যা নাই, তাহলে এখানে 10.0 হলে এত কিলোমিটার দিয়ে দাও, মানে 10 কিলোমিটার একটা যদি ইস্পাতের তারকে যদি ধুলে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে যদি কি হবে, এ টেন টু দি পাওয়ার কত, 4 না 5 4 আসে, হ্যাঁ তাহলে তো মিলে, হ্যাঁ তাহলে তুমি 10 কিলোমিটার একটা ইস্পাতের তার মানে 10 কিলোমিটার মানে বুঝো কত বড় হবে, 10 কিলোমিটার মানে বুঝে রাখো তাহলে কত বড় তার হচ্ছে, ইস্পাতের তার হচ্ছে, ইস্পাতের তার বলছে আসলে রড হবে, তো রড তো আসলে ওইভাবে বলা যায় না, ভালো এক মানায় না আর কি। আসো তারপর অঙ্কে যাই, তাহলে আমাকে কি বের করতে বলছে আগে সেটা বুঝতে হবে তাই না, তারপর অন্য হিসাব কি বের করতে বলছে, শতকরা মানে আদি দৈর্ঘ্য শতকরা কত অংশ কি পাবে, তা মানে কি বের করতে বলছে, সোজাতের এল না, ওটা এলটা বের করে সেটাকে আমি শতকরা হিসাব করবো, ওটা পরের হিসাব, তা মানে কি বের করতে হবে, সোজাতের এল, তো সোজাতের এল বের করার সূত্র কই আছে, কার মধ্যে আছে, আচ্ছা যাই হোক ওটা আমরা দেখতেছি, এখানে কি বলছো, অসম পীড়নের অর্ধেক অনুদৈর্ঘ্য পীড়ন প্রয়োগ করলে, তা মানে এই লাইনটা দ্বারা কি বুঝলা,
তার মানে অসহ পীড়ন মানে কি তাহলে ছিঁড়ে যাবে ওই জায়গায় কত শিরার উপক্রম হবে বা ছিঁড়ে যাবে কিন্তু ওই পরিমাণ বল দিছ কোন তরুণে দিছে এবার তার অর্ধেক দিছ ঠিক আছে তাহলে অনু দৈর্ঘ্য পীড়ন মানে আসলে কি বুঝায় জানো ওটাই পীড়ন দৈর্ঘ্য বরাবর হয়েছে এবার রডকে যখন টানছিস রডকে যখন টানবা তার মানে কি সেটা দৈর্ঘ্য বরাবর হচ্ছে না এই জন্য সেটাকে একটু টেকনিক্যালি নাম দিচ্ছে নাম হলো কি অনু দৈর্ঘ্য পীড়ন কিন্তু আসলে ওটার নাম কি দৈর্ঘ্য পীড়ন ঠিক আছে আর অসম পীড়ন মানে হলো কি অসহ পীড়ন মানে ওই সময় কি হবে ছিঁড়ে যাবে আর দৈর্ঘ্য পীড়ন মানে যেটা দিছে অর্ধেক হবে তার মানে এখানে কি ছিঁড়বে না কিছুটা হলে কি হবে তোমার বলে যাবে আর কি ঠিক আছে আচ্ছা তাহলে আসো আমরা অনু দৈর্ঘ্য পীড়ন সমান আমরা কি লিখতে পারি অনু দৈর্ঘ্য পীড়ন সমান আমরা তাহলে লিখতে পারি অসহ পীড়নের অর্ধেক তাই না তাহলে অসহ পীড়ন যা দেওয়া আছে 7.9 ইনটু 10 টু দি পাওয়ার 8 এটাকে যদি অর্ধেক করো দেখো তো কত আসে মানে এখন তাহলে বল প্রয়োগ কত করা হয়েছে বোঝা গেছে আগে দিতাম ছিঁড়ে যাইতো এবার কি ছিঁড়বে ছিঁড়বে না যা কি হবে একটু বলে যাবে আর কি ঠিক আছে আবার দেখো তো অনুদৈর্ঘ্য পীড়ন সমান পীড়ন যেখানে থাকুক না কেন এফ বাই এ সমান লেখা যায় কিনা এটা লেখা যায় না পীড়ন মানে কত এফ বাই এই তো পীড়ন মানে সাপ মানে কত এফ বাই এ এবার কত অংশ বৃদ্ধি পাবে আবার মানে কত ওয়াই এর মানও দেওয়া আছে যদি ওয়াই এর মান দেওয়া থাকে তাহলে চোখ বন্ধ করে এই ইকুয়েশনের মধ্যে চলে যাবা ওয়াই ইজ ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই কত এল তুমি এখন চিন্তা ভাবনা করে দেখো তো সবকিছু মান আছে এর মধ্যে সবকিছু মান আছে এর মধ্যে দেখো তো এই যে তুমি এফ বাই এ এর মানটা কই জানো একটু মাথায় রাখবো প্রায় ম্যাক্সিমাম অঙ্কগুলোর ক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া থাকবে না আমার হয়তো বা কি হলে ক্ষেত্রফল দেওয়া না এম কোচ থেকে পাবো ক্ষেত্রফল পীড়ন আছে না ওই পীড়নের মধ্যে এফ বাই এ আছে কথা বোঝা গেছে কি আমার পীড়নের মধ্যে কি আছে এফ বাই এ ঠিক আছে বুঝতে পারছো কথা এখন এখান থেকে তাহলে ওয়াই এর মানটা বসাও এল এর মান কই গেছো বলো এল এর মান কই আছে বড়াতের এল কত এর আগে বের করলে না বসায় দেখো ছোটাতের এল এর মান কত আছে ওয়াই এর মান এইটা এফ বাই এর মানে যে এখানে দেওয়া আছে বড় হাতের এল ক নাম্বার প্রশ্ন তুমি বের করছো ছোট হাতের এল এর মানটা কত আসে বের করো হ্যাঁ নোট শনিবার থেকে পাবা নোট শনিবার থেকে পাবা কালে তাহলে দলশীতলাতে থাকবো সকাল আর বিকেল করে যার যখন লাগবে এসে নিয়ে যাবা রাস্তায় তো প্রচুর গাড়ি ঘোড়া রে এখন মানুষ বগুড়া শহরের মানা যায় তোমার সে কদিন থেকে লকডাউন চলতেছে প্রায় 15-17 দিনের উপর হয়ে গেল এ আল্লাহ আমার সাথে দেখা হলো না কালকে কো খবর পেলাম না রে খবর কেমন পাবো কেউ তো পড়াচ্ছে না তো পড়াচ্ছে না বলতে আসলে তো তোমার ম্যাজিস্ট্রেট প্রতিদিনই তো আসে এটা বললা তো ভুল কালকে অ্যাকচুয়ালি এটা ভুল ওরা একটু মাঝে মাঝে সকাল বিকেল একবার একটা রাউন্ডে চলে যায় জানান দেয় আমরা আছি কত আসে রে কত আসে হ্যাঁ হ্যাঁ কত 20.14 যাই হোক এত মিটার ছোটাতে এলেমান মেলা প্রসারিত হবে রে 20 মিটার প্রসারিত হবে মানে বুঝছো মানে 10 কিলোমিটার তার আছে এটা তোমার মাথায় রাখতে হবে তার কত তোমার 10 কিলোমিটার না 10 কিলোমিটারের কাছে তো 20 কিলোমিটার কিছুই না কিছু কিছু না তো তাহলে আমার সবকটা বের করতে হবে সবকটা কত হবে বলো সবকটা কিভাবে বের করবা এটাকে কি করবে আগে ওই যে কতদিন কি বের করলো ওটা কত হলো 10.0 কত 20 × 10⁻³ কত 3 ওটা কিন্তু কিলোমিটার ছিল এটা মিটার ইন্টু তোমার 100% নিয়ম কি তোমার সবকটা এসে সবসময় কত নিচে আদি দ্বারা ভাগ করা লাগে না আদি দ্বারা সবসময় কি করতে হয় ভাগ করতে হয় ওই ঠিক নিয়মের মতো দেখো 10.20 × 10³ এতে বৃদ্ধি পায় তোমার হলো কত 20 হলো কত 14 ওয়াটের একে বৃদ্ধি পাবে কত ওয়াটের 100 বৃদ্ধি পাবে কত
তো এরা তো ঐকিক নিয়ম ছোটবেলা করছো, ঐকিক নিয়ম তো আর করা যাবে না, করতে হবে কিভাবে তোমার বড় উপায় করতে হবে, এভাবে শর্টকাটে করে দিতে হবে। আসো পরের টপিকে যাই, কত আছে একটু পার্সেন্টেজ বের করে দাও তো, 0.2% মনে হয় আসার কথা। সৃজন বনাম বিকৃতি গ্রাফ বা স্ট্রেস ভার্সাস স্ট্রেইন গ্রাফ, ঠিক আছে? স্ট্রেস ভার্সাস কি স্ট্রেইন গ্রাফ। সবচেয়ে এই চ্যাপ্টার গুলোতে তোমার হচ্ছিল যখন ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টে যাবা এই গ্রাফটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কি, মানে পুরোটা এক্সপ্লেন করতে হয়, এক্সপ্লেন করে করে এই গ্রাফটা আঁকাতে হয়। তো এই গ্রাফটা এক এক পদার্থের জন্য এক এক রকম হয়, এক এক পদার্থ দেখতে এক এক রকম হয়, ঠিক আছে? আবার টেস্টের উপর ডিপেন্ড করে, এক এক রকম এক এক টেস্ট হয়। যেমন রডের ক্ষেত্রে হয় টেনজাইল টেস্ট, রডকে এইভাবে টানতে হয়, ঠিক আছে? কারণ রডকে যদি তুমি কম্প্রেস করো তাহলে সেক্ষেত্রে একটা সমস্যা হলে কি রড বাঁকে যেতে পারে, বাঁকতে পারে না। যখন এই বড় একটা বস্তুকে যখন চাপ দিবে তখন সেটা কি তোমার সংকুচিত হওয়ার কথা ছিল, কিন্তু সংকুচিত হওয়ার আগে দেখবে সেটা কিন্তু বাঁকে যাবে না, যাবে না, একটা বাঁকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যাকে বলে বাকলিং, ঠিক আছে? তো বাকলিং আমাদের টেস্ট করতে বলেনি, কতখানি বাঁকবে না বাঁকবে এটা তো তোমাকে বলেনি। তো এই ক্ষেত্রে তোমার রডকে করতে হয় সবসময় টেনজাইল টেস্ট, টানে করতে হয়, ঠিক আছে? তারপর ধরো যেমন পদ্মা সেতু বানাচ্ছে, কতখানি রড লাগবে সেটা হিসাব কিভাবে করবে? গাড়ি ঘোড়া চলবে, গাড়ির লোড পড়বে, ট্রেনের যাবে, ট্রেনের লোড পড়বে, সব কিছু লোড হিসাব করে তো তোমার হচ্ছে কত ওই রডের কতখানি লাগবে সেটা তো বের করে। তারপর চলো ভূমিকম্প যখন হবে সাইক্লিক লোড যেটা বলে, দেখো না 5,000-10,000 PSI দেখো, যে যখন রডের বিজ্ঞাপন দেয় একটু খেয়াল করে দেখবে 5,000 PSI, ঠিক আছে? এটা প্রেসার প্যাস্কেল পার ইঞ্চ, ঠিক আছে? পার স্কোয়ার ইঞ্চ, পি মানে হলো তোমার ছেলে কত প্রেসার বা প্যাস্কেল পার স্কোয়ার ইঞ্চ, এস তে হলো তোমার ছেলে কত স্কোয়ার, আর আই তে হলো তোমার ইঞ্চি, প্রতি ইঞ্চিতে কতটুকু লোড পড়বে সেটা তোমার বের করতে হয়, ঠিক আছে? পিএসআই এর মান যত বেশি হবে সেটা কি তোমার শক্তিশালী তত। এক পিএসআই মানে 5,000, 4,000, 3,000, 10,000 এরকম পিএসআই মানে কি এক স্কোয়ারে তোমার আসলে 1,000 বা 5,000 লোড পড়ছে। একটা এক ইঞ্চি মানে কত তোমার, এইটুকু হবে না, এইটুকু হবে তো বেশি হবে, এক বর্গ ইঞ্চি তো তোমার, ঠিক আছে? খালি জাস্ট লেন্থ তোমার হচ্ছে না, দৈর্ঘ্য গুলো প্রস্থ গুণ করে তোমার কত হবে, এক হতে হবে, ঠিক আছে? সেইখানে তোমার যদি 5,000 হয় লোড, 5,000 প্যাস্কেল যদি পড়ে বা 5,000 নিউটন যদি বলা মানে লোড পড়ে, তার মানে কি ওটা কম শক্তিশালী? বুঝলি কথা, হিসাব রাখো না, এক ইঞ্চি মানে বোঝো কতটুকু হয়, এক ইঞ্চি যদি করো তাহলে এইটুকু হলো তোমার এক ইঞ্চি হবে, কিন্তু ক্ষেত্রফল দৈর্ঘ্য গুলো প্রস্থ গুণ করে তোমার কত হবে, এক ইঞ্চি। তার মানে বুঝতে পারছো কতটুকু হতে হবে, ঠিক আছে? তো ওইটার উপর কতখানি লোড করবে, 5,000। তাহলে এখন ভাবো যে তোমার তাহলে 100 স্কোয়ার ইঞ্চিতে কতখানি পড়বে, তাহলে তাহলে কত 5,00,000 হয়ে যাবে তখন, ঠিক আছে? তার মানে লোড তখন বেশি হচ্ছে না, যাই হোক ওগুলো তোমাদের হিসাব দরকার নাই। তো তো ওইখানে তোমাদের হচ্ছিল এটা আগে তোমাকে আগে টেস্ট করে দেখতে হয় যে কতখানি লোড নিতে পারবে একটা রড। তারপর ছিল ভূমিকম্পের সময় তখন আবার কাঁপাকাঁপি অবস্থায় আছে না, ফ্যান যখন ঘোরে তখন কিন্তু লোডের পরিমাণ বেশি হয়, ফ্যান ঝুলে আসে তখন কিন্তু অবস্থা তখন কি লোড কিন্তু কম দেখবে, তখন কোনো একটা বস্তু এবার ঝুলে আসো কোনো সমস্যা নাই। এবার যদি এটাকে ঘুরাও তাহলে কত শক্তি বেশি হচ্ছে না তখন, তখন কিন্তু লোড বেশি পড়ে, সুতরাং তখন ছিঁড়ে যাওয়ার কথা টেন্ডেন্সি তৈরি হয়ে যায় না, তখন তো সুতা ছুড়ে বাইরে ছিটকে চলে যেতে পারে, তাই না? আচ্ছা যাই হোক, তো যখন ঝাঁকি খায় যখন ঝাঁকি হবে তখন ভূমিকম্প হবে, তখন লোডটাকে তোমার আসলে কি করতে হবে, ধরতে হবে। তো এটাকে টেস্ট করে দেখতে হয়। তো রডের ক্ষেত্রে করতে হয় তোমার আসলে টেনজাইল টেস্ট, টেনজাইল টেস্ট মানে কত টানে করতে হয়। আচ্ছা তা ওখানে কি খালি রড ইউজ করা হয়, সিমেন্ট পাথর এগুলো ইউজ করতেছে না? তো সিমেন্ট ইউজ এগুলো ইউজ করলে তখন একটা করে ব্লক তৈরি করে, এরকম একটা করে ব্লক তৈরি হয়, ঠিক আছে? এই এটাকে করা হয় তোমার আসলে কম্প্রেশন টেস্ট। আর রডকে করা হয় এই যে রড, রডকে করা হয় তোমার দুই সাইডে টান দিয়ে, এটাকে হচ্ছে টেনজাইল টেস্ট। তোমার চাইলে নেটে ইউটিউবে একবার মনে করে সার্চ দিবা, ঠিক আছে, যে টেনজাইল টেস্ট কম্প্রেশন টেস্ট কি রকম, ওটা দেখে দিবে। একদম নেটে দেওয়া আছে, একদম সুন্দর ভিডিও, অনেক ভিডিও দেওয়া আছে, এটা তো ইন্টারন্যাশনাল পড়াতো সবখানে আছে। তুমি যদি তুমি মনে করো ভাবো যে আমি অস্ট্রেলিয়া যাবো, অস্ট্রেলিয়া যাই এটা চলবে, কোনো নতুন কোনো কিছু আসবে না,
ইন্টারমিডিয়েটের সিলেবাসের সাথে কিন্তু তোমার বিদেশের সিলেবাস একদম মিল আছে, এসএসসি লেভেল পর্যন্ত আলাদা, ইন্টারমিডিয়েটের সিলেবাসের সাথে দেখবা যে বিদেশের অনেক কিছু তোমার মিল আছে। তো যাই হোক, কম্প্রেশন টেস্ট এবং টেনজাইল টেস্ট এক এক, দেখো এখানে দুটো টেস্ট করলাম তাই না, তাহলে গ্রাফ কিরকম হবে, তাহলে সবগুলো কি সেম হবে? গ্রাফ গুলো দেখতে তোমার আবার বিভিন্ন পদার্থ আছে, রড সিমেন্ট দিয়ে করলে, আবার ইঞ্জিন যখন করবে তখন সেটাকে কি করা হয়, অ্যালয় দিয়ে তৈরি করা হয়, ইস্পাতের অ্যালয়, যখন তুমি বিমান যাবা তখন আবার ডুরালুমিন অ্যালুমিনিয়ামের অ্যালয় টলয় দিয়ে এগুলো তৈরি করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এক এক পদার্থের জন্য গ্রাফ তাহলে কিরকম হবে, একই রকম হবে না? আর সবার আগে এগুলো টেস্ট করতে হবে, টেস্ট না করে তোমার আসলে কখনোই সেটা মার্কেটে আসবে না, কতখানি কি লোড নিতে পারবে না পারবে, সেটা টেস্ট হতে পারবে কি পারবে না, এটা আগে টেস্ট করতে হবে, তারপর তোমার মার্কেটে লঞ্চ হবে। অনেক টেস্ট করে নেওয়া লাগে, হার্ডনেস টেস্ট করতে হয় যে কতখানি স্কেচ প্রুফ। তাহলে আসো আমরা গ্রাফ আঁকাই, এর বরাবর কি বসবে বলো, ওয়াইসিস বরাবর কি বসবে, ওয়াইসিস বরাবর কি বসবে? গ্রাফের নাম থেকে সেটা বের করা যায় না, গ্রাফের নাম থেকে কি বের করা যায়? গ্রাফের নাম দেওয়া আছে স্ট্রেস বনাম কত স্ট্রেইন, ঠিক আছে, মানে প্রথমে যেটা থাকে সেটা হলো ওয়াই এক্সিস বরাবর বসে, ওয়াই এক্সিস বরাবর যেটা থাকে সেটা হলো প্রথমে বলতে হয়, আর এক্স এক্সিস বরাবর যেটা থাকে সেটার নাম কি পরে বলতে হয়। যেমন ধরো এরকম একটা গ্রাফ আছে, এখানে হলো ভি, এখানে আছে টি, এই গ্রাফের নাম কি হবে? ভি বনাম টি এর গ্রাফ, বা বেগ বনাম কি সময়ের গ্রাফ, ঠিক আছে। গ্রাফের নাম বলার উপায় হলো প্রথমে হলো কত ওয়াই এক্সিস বরাবর নিতে হয়, তারপর কি নিতে হয় এক্স অক্ষ বরাবর নিতে হয়। এবার আসো, তাহলে এ বরাবর হলো তোমার চলে স্ট্রেস, স্ট্রেস মানে কি পীড়ন, আমরা পীড়নই লিখি তোমাদের বইয়ের ভাষা অনুযায়ী পীড়ন, আর এখানে কি হবে বিকৃতি। তো আমরা ইয়ং এর গুণাঙ্ক মানে হুকের ল অনুযায়ী কি পাইছিলাম বলতো, পীড়ন সমানুপাতিক তুলে দিলাম একটা কনস্ট্যান্ট আসে কে, সেটাকে আমরা কি বলতে পারি, দেখো তো গুণাঙ্ক লিখছিলাম না, এখন গুণাঙ্ক একটু বড় হয়ে যাচ্ছে, সেটাকে আমরা কত কে দ্বারা প্রকাশ করি। আচ্ছা পীড়ন কোন অক্ষ বরাবর বলছে বসো তো বলো তো, ওয়াই অক্ষ, তার মানে এটা কত ওয়াই ইজিকাল ছিল কত কে, তার নাম হলো তার কত বিকৃতি, কোন অক্ষ বরাবর বসছে এক্স, তার মানে কি ওয়াই ইকুয়াল টু কত এম এক্স এর গ্রাফ, গ্রাফটা কি হলো ওয়াই ইকুয়াল টু এম এক্স, যার ঢাল ওই ঢালকে কি বলা যায় গুণাঙ্ক বলা যায়, কি বলা যায় গুণাঙ্ক। গুণাঙ্ক আবার কয় ধরনের, তিন ধরনের, যে বরাবর নিয়ে তুমি কাজ করবে, যদি দৈর্ঘ্য বরাবর হিসাব করো তাহলে দৈর্ঘ্য গুণাঙ্ক হবে, আয়তন নিয়ে কাজ করলে আয়তন গুণাঙ্ক, পীড়ন নিয়ে আর কিন্তন নিয়ে যদি কাজ করো তাহলে কত কিন্তন গুণাঙ্ক, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে গ্রাফটা তাহলে কি পাই বলো, কি হলো উঠে গেল আমার সমানুপাতি কোন স্থান আছে না গুণাঙ্ক, গুণাঙ্ককে আমরা কে দ্বারা প্রকাশ করছি, তাহলে তাহলে গ্রাফটা কি হবে, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, মানে মূল বিন্দু হবে সরলরেখার সমীকরণ, এবং তার ঢালটা কি হবে একটু সাইডে লিখে রাখি, এই যে ঢাল, এই ঢালকে কি বলা যাবে বলো, গুণাঙ্ক বলা যাবে, যেহেতু আমরা আপাতত দৈর্ঘ্য হিসাব করতেছি তার মানে এটা ওয়াই, দৈর্ঘ্য পীড়ন বনাম বিকৃতির গ্রাফ থেকে যে ঢালটা পাওয়া যায়, পীড়ন বনাম বিকৃতির গ্রাফ থেকে যে ঢালটা পাওয়া যায় সে ঢালটা হলে কি গুণাঙ্ক, সে ঢালটার নাম কি গুণাঙ্ক, সোজা হিসাব। এখানে তোমার চলে কত ও, আর এই পয়েন্টের নাম দেওয়া হলো তোমার কত এ, তাহলে আর কি একটু খেয়াল করে দেখো, এখানে বিকৃতির পরিমাণ বাড়তেছে, বিকৃতি যদি ঘটে তাহলে কি প্রত্যয়ন বলের মান, মানে স্মরণ ঘটলে কি হয় প্রত্যয়ন বলের উদ্ভব হয় না, তাছাড়া কি প্রত্যয়ন বলের উদ্ভব হয়, প্রত্যয়ন বল কখন পাওয়া যাবে সেটা বলো, যদি স্মরণ ঘটে, ঠিক আছে। তাহলে বিকৃতি ঘটলে কি পাওয়া যাবে, পীড়ন পাওয়া যাবে, বিকৃতি না ঘটলে কি পীড়ন পাওয়া যাবে, সোজা হিসাব। তোমরা বেঞ্চের উপর বসে আছো, বেঞ্চের উপর একটা বল দিচ্ছ, তার মানে বেঞ্চকে কি করতেছো, বিকৃতি ঘটানোর চেষ্টা করতেছো, তাহলে বেঞ্চ থেকে কি দিবে তোমার প্রতিক্রিয়া বল, মানে কি পীড়ন দিবে, ঠিক আছে। যেগুলো বেঞ্চ ফাঁকা পড়ে আছে ওখানে কি তোমার চলে পীড়ন আছে, কারণ সেখানে উপর তো কোনো আমরা বিকৃতি ঘটানোর চেষ্টাই করিনি, ঠিক আছে, কথা বুঝতে পারছো। তার মানে বিকৃতি ঘটলে কি পাওয়া যাবে তোমার, পীড়ন পাওয়া যাবে। আর আমরা সরস্বতীতে স্পন্দনে পড়ে আসছি কি, যদি আমরা স্মরণ ঘটাতে পারি তাহলে কি উৎপন্ন হয়, প্রত্যয়ন বলের উদ্ভব হয়। তাহলে আমাদের এখান থেকে দেখো, যত পরিমাণ আমি বিকৃতি ঘটাচ্ছি তত পরিমাণ আমাদের পীড়ন বাড়ছে, আর ওখান থেকে সূত্র থেকে লিখতে পারি এটা সমানুপাতিক, এটাকে বলা হয় লিনিয়ার প্রপোর্শনাল, কি বলা হয় লিনিয়ার বলার কারণ এটা কি সরলরেখা, আর প্রপোর্শনাল মানে কি সমানুপাতিক, ঠিক আছে। তার মানে যত বিকৃতি ঘটবে তত কি হবে তোমার, আবার বিকৃতি যদি কমাও তাহলে কি হবে বলো, বিকৃতি কমাতে কমাতে একবার জিরোতে আসতো তখন কি হবে পীড়ন বলো, পীড়ন কত জিরো হবে। তার মানে এটাকে তাহলে কি বলা যায় অন্য হিসাবে, কোন ধরনের পদার্থ বলা যায় এটাকে, বল প্রয়োগ করলে বিকৃতি ঘটছে,
সরাই নিচ্ছে আবার পুরো অবস্থা ফেরত আসছে, তাহলে কোন ধরনের পদার্থ বলা যায় এটাকে? স্থিতিস্থাপক, ঠিক আছে। এই জন্য ও একে বলা হয় তোমার স্থিতিস্থাপক সীমা বা প্রপোর্শনাল লিমিট, ও একে বলা হয় প্রপোর্শনাল লিমিট। আর বস্তু পূর্বের অবস্থা ফেরত আসে, বস্তু পূর্বের অবস্থায় ফেরত আসে। এটা তাহলে আর একটা কি বলা যায়, ইলাস্টিক বলা যায় না, ইলাস্টিসিটি বলা যায় না এখানে? স্থিতিস্থাপকতা মানে তো তোমার কথা ইলাস্টিসিটি। বোঝা গেছে কথা এইটুকু? এটুকু বোঝা গেছে? তো লোড দেওয়া কি তুমি শেষ করছো? লোড কতক্ষণ পর্যন্ত দিবা? মানে স্ট্রিম যখন আমরা ছিল একটা টেস্ট করতেছি যে 10 নিউটন লোড নিচে শেষ, আমার কাছে দেওয়ার দরকার নাই, তাই হবে নাকি ম্যাক্সিমাম পর্যায়ে নিয়ে যেতে হবে? এখন তো তোমার মনে করো যে ওই ব্রিজের উপর পদ্মা সেতুর উপর কে কে যাবে খালি? একটা বাস যাবে, একটা সাইকেল যাবে, মোটর সাইকেল যাবে, সাইকেলটা যাবে না, মোটর সাইকেল যাবে, যাবে না, যাবে না, ছোট ছোট ট্রাক যাবে, আবার তোমার ছেলে কি যাবে, ট্রেন যাবে, ট্রেন যাবে। আবার ট্রেন আবার দুই প্রকার আছে, একটা হলো কি যাত্রীবাহী ট্রেন, আবার কত মালবাহী ট্রেন, মালবাহী ট্রেন আবার লোড বেশি। ধরো মালবাহী ট্রেন গেল, তার উপর দেখুন 10 টাকা 20 টাকা ট্রেন ট্রাক গেছে, ট্রাকের আবার ছেলে পাথর লোড করে না, পাথর লোড করলে কি হবে, লোড আরো কম হবে না বেশি হবে? একবারে যদি সবই যদি যায় তাহলে সেক্ষেত্রে ওই পিলারের উপর কি কম লোড করবে নাকি বেশি করবে? আবার ওই সময় ধরো ভূমিকম্প হয়েছে তখন কি হবে? তাহলে তোমাকে এই চিন্তা করে তোমাকে হিসাবটা করতে হবে। কখনো চিন্তা করা যাবে না যে একটা একটা করে গাড়ি যাবে, এটা কখনো চিন্তা করা যাবে না। চিন্তা করতে হবে কি, একটা মাল বোঝাই ট্রাক যাবে, মাল বোঝাই হচ্ছিল তোমার ছিল বড় বড় যে ট্রাক, সর্বোচ্চ যে বড় বড় ট্রাক তোমার চোখে দেখছো ওই রকম বড় বড় ট্রাক যাবে। একটা না, লেন কটা তোমার 4টে লেন না, ওই 4টে ট্রাক একসাথে যাবে, ঠিক আছে, সাথে ভূমিকম্প হবে। বোঝা গেছে কথা? তাহলে সেক্ষেত্রে তোমার লোডের পরিমাণ কি কম হবে না বেশি হবে? এই এমনি কি পদ্মা সেতু তোমার আসলে 140 তলা পর্যন্ত তোমার টাইলিং করছে, এ লোড হিসাব করে তো করছে? যদি ওই লোডটা হিসাব না করতে তাহলে অত গভীরে ঢোকার দরকার ছিল? এই যে বিল্ডিংটা তোমার দেখো কলাম তুলে করছে, বিল্ডিং কি কলাপ করবে? কলাপ করবে না তো, কিন্তু এটা লং টাইমের ব্যাপার আছে, একটা 100 বছরের একটা স্টেবিলিটি করা লাগবে না? ওটা যদি আজকে করে 2 দিন পর ভেঙে যায় তাহলে এত লাখ লাখ টাকা দিয়ে তুমি কোটি কোটি টাকা খরচ করে করলে লাভ কি, ঠিক আছে? এই জন্য সর্বোচ্চ ম্যাক্সিমাম লোড হিসাব করতে হবে তোমার, ঠিক আছে? তাহলে সে হিসাবে আমাদের লোড দেওয়া তো শেষ করতেছি না, তার মানে বিকৃতি পরিমাণ কি বাড়বে না কমবে? আরো বাড়বে, ঠিক আছে। এরপর অংশটা দেখতে লাল কালার দিয়ে দেই, এইরকম হয়, ঠিক আছে। তো তোমাদের বইয়ে এ থেকে বি এইভাবে দেওয়া নাই, তোমাদের বই এ থেকে বি ওটা আবার এক লাইন বরাবরই দেওয়া আছে, মানে এই বরাবরই দেওয়া আছে, কিন্তু আসলে এই বরাবর হয় না, একটু ব্যাকে যায়। কারণ লোড দিতে দিতে সে কি হবে, একটু বিকৃতি ঘটা শুরু করবে না তার মধ্যে, বস্তুর মধ্যে কি পরিবর্তন আসবে না? আসবে না। লোড দিলে একটু তোমার আসলে আস্তে আস্তে যেমন রাবারকে টানতেছে একটু তোমার বড় হয়ে যাচ্ছে না? তোমাদের বই অনুযায়ী এসএসসি লেভেল অনুযায়ী এটাকে তোমার জন্য সোজাই করে দিছে, আমিও সোজা করব একটু পর, আগে আসল জিনিসটা দেখি আমরা, ঠিক আছে, আমিও সোজা করে দিব কিন্তু একটু পর। এটা ঢাল বের করতে হবে না, ঢাল বের করার জন্য তো সোজাই লাগবে, এই বাধা অনুযায়ী আবার ঢাল আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই পর্যায়ে দেখো যদি তুমি বিকৃতি যদি কমাও তাহলে দেখো এটাকে যদি গ্রাফটাকে যদি তুমি আমার পিছন দিকে টানো তাহলে কোন জায়গায় আসতেছে, এই পয়েন্টে আসতেছে না, আসতেছে না, আসতেছে না, তাহলে এটাকে আমাদের কি বলা যায়, তোমার ওয়াই ইকুয়াল টু কত, এমএক্স প্লাস সি এর গ্রাফ বলা যায় না, যায় না? তাহলে বিকৃতি যখন এই অবস্থায় যখন চলে যাবে, বিকৃতি তখন তুমি যদি শূন্য করে দিল তার মধ্যে কিছু পরিমাণ কি থাকবে, পিরন থাকবে। কথা বোঝা গেছে? ছড়ে দেবে আনছি, এটা সোজা হয়নি, লাও এটা সোজা ধরে লাও রে, না বাঁকা টাকা যাবেই। তাহলে বোঝা গেছে কি, তোমাদের বইয়ে এরকমই দেওয়া আছে, এই যে লাইনটা এরকমই দেওয়া আছে, ঠিক আছে। তোমাদের বইয়ে বলছে যে এই লাইনই, তার মানে কি পিরন বিকৃতি যদি সরায় না তাহলে কোন জায়গায় এসে পৌঁছাবে তোমার মূলবিন্দুতে, তার মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স থ্রি গ্রাফ, কিন্তু হিসাবে আসলে তা হয় না, তার মধ্যে কিছু পরিমাণ কি থাকে, তাই বল থাকেই থাকছে, ঠিক আছে, বুঝতে পারছো কথা? তাহলে এটাকে বলা হয় তোমার ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিট। এটাকে ও আমি তো এখানে লিখে দিচ্ছিলাম না, তাহলে এ বি সমান লেখা যায় হলো তোমার ছিল কত, ইলাস্টিক লিমিট। আর এ পয়েন্টের হলো বৈশিষ্ট্য হলো বস্তু পূর্বের অবস্থায় ফেরত আসে তোমাদের বই অনুযায়ী। দেখো তোমাদের বই অনুযায়ী করো, দেখো তো এই যে এখানে আসতেছে না মূল বিন্দুতে ফেরত আসতেছে না, কারণ বই অনুযায়ী বস্তু পূর্বের অবস্থায় ফেরত আসে। আর তোমরা এটাই দিবা,
এসএসসি লেভেল পর্যন্ত এটাই পড়বো, অত ডিটেলস ভিতরে ঢোকার দরকার নাই তো। তুমি তার ইঞ্জিনিয়ার হচ্ছ না আজকে, যে প্রতিটা পয়েন্ট সূক্ষ্মতে সূক্ষ্ম হিসাব করা লাগবে তোমার, ঠিক আছে? আমি দেখে দিব, আমি এটা নিয়ে কাজ করবো একটু পরে, গ্রাফটা শেষ হলে, পূর্ণ গ্রাফ হলে আমি কোথায় এটা লিখে দিব, ঠিক আছে? আমি এটা নিয়ে কাজ করবো। তাহলে এখন আমাকে এটা বলো তো, বি বিন্দুতে তাহলে কি একটু কি বস্তুর মধ্যে দেখা দিচ্ছে, কি দেখা দিচ্ছে, বিকৃতি দেখা দিচ্ছে, তাই না? তাহলে পুরো অবস্থা ফেরত আসতেছে না। এরপর কি লোড দেওয়া কি বন্ধ করছো, বাড়বে না? তাহলে এরপর অংশের গ্রাফটা এরকম হয়, আর হবে না, আর তোমার আসলে ইয়ে হবে না, ওই সিধা অবস্থায় যাবে না, ঠিক আছে? এক এক পয়েন্টের উপর এক এক রকম হয়ে যাবে। এটাকে তোমার আসলে সি বলা হয়, আর বি সি কে বলা হয় তোমার আসলে কত, ইএল ডিমিট। তোমাদের বইয়ে দেওয়া আছে তোমার হচ্ছিল নতি বিন্দু বা নতি সীমা, ইয়েল্ড মানে হলো নতি, ঢালের নতি আছে না, ঢালের বাংলা কথা নতি না, ওই হিসাবে তোমার ইয়েল্ড লিমিটের মানে বলছে ওরা নতি বিন্দু বা নতি সীমা। দেখো এখানে কিন্তু আর আমাদের আগের মতো গ্রাফ হচ্ছে 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 না কিন্তু, ঠিক আছে? কিন্তু আমি যদি এখন বিকৃতি কমাতে চাই তাহলে কত, বস্তু পুরো অবস্থা ফেরত আসবে না, আসবে না, আসবে না। কিন্তু একটু খেয়াল করে দেখো, গ্রাফটা যদি এখানে নিয়ে আসো, বিকৃতি যখন কমাতে কমাতে যাচ্ছে, পীড়ন তখন কমতে কমতে এই পয়েন্টে এসে পৌঁছায়, ঠিক আছে? তার মানে কি এই পর্যন্ত কি বিকৃতি তার মধ্যে আসে না, নাই, জিরোতে গেছে বিকৃতি? তার মানে কি বোঝা যাচ্ছে বলো তো? হ্যাঁ, পুরো অবস্থা ফেরত যাবে, পুরোর অবস্থা কি ফেরত যাবে, পুরোর অবস্থা ফেরত যাচ্ছে না, তার মানে কি হলো, যাচ্ছে না তো, তার মানে কি, তার মধ্যে, হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো, এই স্থায়ী বিকৃতি ঘটে গেছে, তার মানে কি ওর মধ্যে ফাটল ধরছে, বুঝলি কথা? যখন রাবার কে টান দিচ্ছে, টানতে টানতে কি হবে, একসময় সেটা বলে গেল না, আর টানলে যদি ছাড়া দাও তাহলে কি পুরো অবস্থা ফেরত আসবে? কিন্তু ওটা কি ম্যাটেরিয়াল কি ফেলার করছে, ফেলার করেনি কিন্তু, তার মানে বস্তুটা কিন্তু পুরো অবস্থা ফেরত আসবে না। এটাকে বলা হচ্ছে তোমার স্থায়ী বিকৃতি, কি এটা, স্থায়ী বিকৃতি। আর তার মানে ইয়েল পয়েন্ট লিমিটে, এই লিমিটে ঘটে তোমার আসলে কি স্থায়ী বিকৃতি ঘটে, স্থায়ী বিকৃতি ঘটে। তার মানে এখন বিকৃতির পরিমাণ যাই করো না কেন, বস্তুর পুরো অবস্থা ফেরত যাবে না। রাবার কি যখন টানে টানে যখন রাবার বড় হয়ে গেছে, কোনো অবস্থায় কি পুরো অবস্থায় নিয়ে যেতে পারবা? সারা জীবন সাধনা করলেও কি রাবার কি প্রথম অবস্থায় আবার যাবে, যাবে না, ওটা বিকৃতি ঘটে গেছে, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় স্থায়ী বিকৃতি ঘটছে। এবং এইখানে আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস একটু খেয়াল করো, গ্রাফ থেকে এটা কি তোমার দেখো সরল লেখা না, এই লাইন বরাবর কি পীড়নের মান বাড়ছে, বাড়ছে, কিন্তু কি হয়েছে বিকৃতি, কি বিকৃতি ঘটে গেছে। তার মানে এখানে পীড়ন প্রযুক্ত পীড়ন উৎপন্ন হবে না, কিন্তু তার কি ঘটবে তোমার বিকৃতি ঘটতেই থাকবে, ঠিক আছে? এই পয়েন্টে আরেকটা লেখা যায়, সেটা হলো বল না দিলেও বিকৃতি ঘটবে, বস্তুর আর স্বাভাবিক ধর্ম থাকতেছে না, বস্তু শেষ ধ্বংস হয়ে গেছে, ওটা শেষ, ওটা মানে এখন মানে ওটা নষ্ট হয়ে যাবে, এখন দেখো ওটা পুরোপুরি ভেঙে যাবে, কলাপস করবে। মানে তোমার দেখো এখন অনেকে ভাবতে পারবে, ভাই বল না দিলে বিকৃতি কেমনে ঘটে, এই যে যখন এরম করে নিছো একটা, যখন কোনো একটা শক্ত বা পাটকাটি, পাটকাটি তো মত করে ভেঙে যায়, বোঝা যায় না, ধরো বাঁশের কুঞ্চি টাইপের কিছু যদি নাও, প্রথম অবস্থায় কত বল দেওয়া লাগতেছে না, দিতে দিতে হঠাৎ করে যখন ছাগল দেখা গেল তাহলে কি হয়ে যাবে, যখন প্রথমবার ফাটার জন্য একটু ভাঙার জন্য শক্তি লাগে, যখন একবার একটু ভেঙে গেছে তখন কি হয়ে যায়, কটকট কট করে ভেঙে যাচ্ছে না, দ্রুত কিন্তু তোমার ভেঙে যায়, তখন কিন্তু বল অল্প দিলে কি হয়ে যাচ্ছে তোমার, পুরোপুরি ভেঙে যাচ্ছে কিন্তু, তাই না? ওই রকম কাহিনী ঘটে এখানে। এরপরে পয়েন্ট গুলো আসলে ইরেগুলার পয়েন্ট, এক এক পদার্থের জন্য এক এক রকম হয়, দেখতে তোমার এইরকম হতে পারে। আবার অনেক সময় লাল কালারদের দেখি এই যে এরকম যাইতে পারে, আবার অনেক সময় এই বড় বড় যেতে পারে, ঠিক আছে? এটা ঠিক নাই, এটা ঠিক নাই। তো এটা এই একটা পয়েন্ট, এই পয়েন্টকে বলা হয় তোমার আসলে কত, আলটিমেট, আলটিমেট পয়েন্ট। আর এই পয়েন্টটাকে বলা হয় তোমার আসলে রাপচার। এগুলো আবার বল দিচ্ছি, এই এলাকা পর্যন্ত তাও মোটামুটি ঠিকঠাক পাবা, এরপর এগুলো কিছু ঠিক পাবা না, এক এক রকম হয়ে যাবে, ঠিক আছে? মানে ভাঙে গেছে, ফাটল দেখা শুরু হয়েছে না, এখন ভাঙ্গার পর ফাটল যখন শুরু হয়েছে তারপর তার রোডের ডিস্ট্রিবিউশন ওইভাবে থাকতেছে না তোমার। এটাকে বলা হয় আলটিমেট পয়েন্ট বা আলটিমেট লিমিট, মানে সর্বোচ্চ সীমা, সে সর্বোচ্চ এই পরিমাণ লোড দিতে পারবে, এরপর যদি দেওয়া কি হয়ে যাবে, বুড়ো বুড়ো হয়ে যাবে। এরপর যদি তুমি লোড দাও তাহলে এই এলাকাটা কি করছে তাহলে বলো, বুড়ো বুড়ো হয়ে গেছে, এখন বুড়ো বুড়ো এক এক পদার্থের জন্য কি হবে তোমার, এক এক রকম হবে, ঠিক আছে? বোঝা গেছে কথা? এই পয়েন্টটাকে কি বলা হচ্ছে, সর্বোচ্চ লোড, ভেঙে যাওয়ার পরে তো কিছু লোড নেয়,
তখন তুমি নিচ্ছ, নেওয়ার পর কি পুরোপুরি ভেঙে গেছে, কিছু লাগে থাকতেছে না, কিছু তো লোড নিচ্ছে, এ সর্বোচ্চ পরিমাণ লোড নিবে, এরপর আর লোড নিবে না, কি হয়ে যাবে সেটা ঘুরে ঘুরে হয়ে গেছে, এখন ভাঙ্গে এরকম করে দিচ্ছে, দেখো এমনি হয়ে গেছে। ভাঙ্গার পর দেখো লাস্ট পর্যায়ে তোমার দেখো অত শক্তি আর দেওয়াই লাগে না, এমনি কি হয়ে গেছে তোমার ভাঙ্গে ঘুরে ঘুরে হয়ে গেছে। ঠিক আছে, কথা বোঝা গেছে? তবে এই এলাকাটা তোমার ছিল ওইভাবে পাবা না, আমাদের মূল হিসাব পথে এইটুক পর্যন্ত, ঠিক আছে? আর এই পয়েন্ট পর্যন্ত ওই রকম হয় না, এই পয়েন্ট আমাদের মাথা ব্যথাও নাই, আমাদের নিজেরা ছেড়ে দেয়, ঠিক আছে? কারণ এইখানে তো তোমার বিকৃতি ঘটে গেছে, পদার্থের মধ্যে যখন তোমার ফাটল তৈরি হয়েছে ওটা দেখি তুমি ওই ফাটল জিনিসটা তুমি কি করবা, নাকি তুমি সেটাকে আবার নতুন করে রিপেয়ার করে তৈরি করবে, কোনটা? ফাটল জিনিস ইউজ করলে তো আবার দুই দিন পরে আবার থাকবে, থাকবে না? আচ্ছা, তাহলে আরেকবার আমি একটু বলি, প্রথম অবস্থায় জিরো থেকে তোমার ছিল এ বিন্দু পর্যন্ত, এই অবস্থায় তুমি যত কি বললা, এটা রাপচার পয়েন্ট, আর ইউ পি টি ইউ আর ই, রাপচার, রাপচার পয়েন্ট মানে ভেঙে যাওয়া বিন্দু, এটা ভেঙে গেছে এই এলাকায়। তাহলে আরেকবার আসো, প্রথম অবস্থায় হলো সমানুপাতিক সম্পর্ক, তাই না? তাহলে এই এলাকায় তুমি যত বিকৃতি ঘটাও না কেন সেরকম পূরণ হবে, এবং বিকৃতি সরাই নিলে বস্তু কি হবে তোমার পুরো অবস্থা ফেরত আসবে। পরের এলাকায় ওই সেম হিসাব, বিকৃতি ঘটলে পূরণ উৎপন্ন হবে, বিকৃতি সরাই নিলে বস্তু ফিরে আসবে, পূর্বের অবস্থা ফেরত আসার কথা ছিল কিন্তু গ্রাফ হিসেবে অনুযায়ী আসে না, তার মধ্যে কি আছে তোমার কিছু পরিমাণ পূরণ জমা হয় কিন্তু এসএসসি লেভেলে তোমাদের নাই, এসএসসি লেভেল পর্যন্ত কি আছে তোমার ঘর মধ্যে কি কিছুটা হলো পূরণ ঘটে, মানে জিরো হয়ে যায়, একদম মূল বিন্দুতে পৌঁছে যায়, ঠিক আছে? তারপরের এলাকায় তোমার স্থায়ী বিকৃতি ঘটে, মানে আর পূর্বের অবস্থা ফেরত আসবে না, তারপরে কোনো অংশে কি হয়ে যাবে তোমার পুরোপুরি ভেঙে গেছে, ঠিক আছে? বুঝতে পারছো? এখন আসো এসএসসি লেভেলে তোমাদের গ্রাফটা কিরকম আসছে আমরা একটু সেটা দেখি, দেখে একটা ঢাল বের করি, ঢাল বের করে তার ক্ষেত্রফল বের করি। তোমাদের গ্রাফটা এরকম দেওয়া আছে, এটা হলো কত ও এ বি, এটা হলো সি, এটা আলটিমেট পয়েন্ট, এটা হলো কত তোমার রাপচার পয়েন্ট, ঠিক আছে? তার মানে যে বি থেকে সি এটা কি আছে তোমার ইএল পয়েন্ট, আমি ওই তো ওরকম করে লিখে দিয়েছিলাম না ইএল পয়েন্ট, ওরা এইভাবে দেখে দিচ্ছে, অত জটিলের মধ্যে যায়নি, ঠিক আছে? আর নেটে ফাঁড় দিবা, নেটে দেখবা এক এক পদার্থের জন্য এক এক রকম আসছে কিন্তু গ্রাফটা এইরকমই প্রায়, ঠিক আছে? তো আমাদের যেহেতু এই এলাকা থেকে ইরেগুলার, এজন্য আমার এটা হিসাবের বাইরে, ওইখান থেকে তোমার কি আছে পদার্থের মধ্যে বিকৃতি ঘটে গেছে না, ফেলার শুরু হয়েছে, তা ফেলার দিয়ে তুমি করবা নাকি, ফেলার দিয়ে কিছু করবা? এখন যদি কোনোভাবে এই বিন্দুর স্থানাঙ্ক ধরো তোমার ছিল দশ আর বিশ, দিয়ে বলছে যে ওয়াই ইকুয়ালস টু হাফ, বের করতে পারবা এখন, বের করতে পারবা কি বলছে বলো তো? ওয়াই এর মান বের করতে বলছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হলো দশ আর বিশ, বলছে ওয়াই এর মান বের কর, ওয়াই মানে কি গুণাঙ্ক, ইয়ংয়ের গুণাঙ্ক, ওটা বের করার নিয়ম তাহলে কি হবে বলো, বের করো তো দেখি, চিন্তা ভাবনা করে ঝটপট ঝটপট করো তো দেখি, হ্যাঁ ওবি দূরত্ব বের করে কি করবা তুমি, দূরত্ব কি হয়, হ্যাঁ হ্যাঁ, তারপরে তো দেখো বেরোচ্ছে, ঢাল বের করলে তো হয়ে যাবে, ঢাল তার ঢাল বের করো, ওয়াই মানে কি তুমি ঢাল না, একটু আগে তো প্রথমে তো লিখে দিলাম ঢাল লিখে দিলাম না, দেখো একদম প্রথম গ্রাফ ঢালই তো লিখে দিচ্ছি প্রথম পয়েন্ট, ওয়াইকে কি ঢাল বলা হয় না, তাহলে ঢাল বের করো এখন, ঢাল কিভাবে বের করবা, হ্যাঁ ঢাল বের করার সূত্র কি, হ্যাঁ বুঝিনি, দেখো দেখো করো করো যেভাবে খুশি, ঢাল বের করার সূত্র কি, ঢাল তো অনেক ভাবে বের করা যায় রে, কেমনে করি আমি করে দেখার লাগবে, করে দেখো না কে করে আমার প্রসেসটা দেখো তাহলে তো হওয়া যায়, ঢাল বের করার সূত্র হলো তোমার এখানে দুটো হবে, ঠিক আছে? দুই ভাবে করা যায়, একটা হলো তোমার কোটি দর অন্তর, ভাগ হলো কত ভুজ দর অন্তর, তাই এখানে কি দেওয়া আছে, এটা দেওয়া আছে আর ও বিন্দু, মূল বিন্দুর স্থানাঙ্ক তো জানো কত, জিরো জিরো না, তাহলে কোটি দর অন্তর ভুজ দর অন্তর করে দেখো কত আসে, বিশ মাইনাস আর দুই আসে, ঠিক আছে? ওয়ার মান কত দুই, আর এক উপায় করা যায়, ঠিক আছে? এটা গতদিন আমাকে বলছিল ওরা, আমরা পি কি লিখছিলাম, পিরন ইজ ইকুয়াল টু কত ওয়াই আর কত গুণাঙ্ক বিকৃতি, ঠিক কিনা, তার মানে এটা কত ওয়াই আর এটা কত তোমার এক্স, বোঝা গেছে? এটা কত ওয়াই, ওয়াই ওয়াই ইকুয়াল টু কত এম এক্স না, তার মানে এটা ওয়াই এক্সিস বরাবর বসছে কিনা সেটা বলো, পিরন এই দিক বরাবর না, তার মানে এটা কত ওয়াই স্থানাঙ্ক, এটা কত এক্স এর স্থানাঙ্ক, তাহলে ওয়াই এর স্থানাঙ্ক কত হলো বিশ, ইকুয়াল টু হলো কত তোমার এক্স এর স্থানাঙ্ক হলো কত তোমার দশ, তাহলে করলে ওয়াই ইকুয়াল টু কত আছে তোমার দুই, এভাবেও করা যায় না,
এরপর এখানে দেখো একটা কি তৈরি হয়েছে তোমার, ত্রিভুজ তৈরি হয়েছে, ত্রিভুজ তৈরি হয়েছে না, এটার মান কত তোমার বিশ হবে, অর স্থানাঙ্ক, আর এটার মান কত হবে দশ, ঠিক কিনা? আমার ত্রিভুজের ক্ষেত্রফল কত হচ্ছে বলো তো এখন, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তাই না? আসো যাই হোক, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার দরকার নাই, আমাকে খালি দেখো ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমির মান কত এখানে তোমার দশ, আর এটাকে কি বলা যাবে বলো তো, এটা কত এক্স এর স্থানাঙ্ক না, এক্স মানে কি, এক্স মানে কি বিকৃতি না, তাহলে এখানে কি বলা যাবে বিকৃতি, বিকৃতি ইন্টু উপরে কি হচ্ছে বলো পীড়ন না, উপরে হলো কত তোমার পীড়ন। এবার আসো, এ বিকৃতির একক কত, মিটার ভাগ হলো মিটার, মানে মিটার ভাগ মিটার কাটাকাটি করে তো তোমার মাত্রা কি একক ভাগ হয়ে যায়, তাই না? আচ্ছা, এবং পীড়নের হক উপরে হলো কত নিউটন মিটার, দেখো তো এরকম কিনা, মাত্রা যদি একক যদি হিসাব করো পীড়নের হচ্ছে বিকৃতির একক হলো মিটার মিটার, পীড়নের হলো কত নিউটন মিটার, কথা বোঝা গেছে? তাহলে এরপর লাইনে আসো, নিউটন মিটার মিটার কিউব, এই নিউটন মিটার সমান কি লেখা যায় বলো দেখি, নিউটন মিটার সমান কি লেখা যায়, নিউটন মিটার সমান কি লেখা যায়, হ্যাঁ জড়তার ভ্রামক স্কোয়ার আসলে লিখবে হয়নি, বলের ঘাত, বলের ঘাত না সেকেন্ড থাকে না, নিউটন এস আছে না, বলো দেখি কি আছে, কি আছে চিন্তা করো, কাপ কাপ ডাব্লিউ ইকুয়াল টু কত এস এস না, এস এর নিউটন এর এস, আর একটা আছে টর্ক, তো টর্ক নেওয়ার দরকার নেই, আমার কাজ এসে চিন্তা ভাবনা করছি সব স্কেলার আছি, তাহলে এখান থেকে আমরা এটার বদলে কি লিখতে পারি, কাপ হাফ জুল এত, তার মানে আসলে আমরা আসলে ক্ষেত্রফল বের করছি, কিন্তু আসলে ক্ষেত্রফলের একক কি বেরেছে বলো তো, ক্ষেত্রফলটা বের করলো, ক্ষেত্রফলটা বের করে তার একক কি পাইতো জুল পার মিটার কিউব, তার মানে আসলে কি বের করছো তুমি, ক্ষেত্রফল বের করোনি, কি বের করছো কাপ, আমরা তো বলের ক্ষেত্রে তারপর যখন তাপগতিবিদ্যা করছিলাম তখনও তোমার আসলে কাপ বের করছিলাম কই থেকে, ক্ষেত্রফল গ্রাফ থেকে, তার মানে গ্রাফ থেকে যদি ক্ষেত্রফল বের করে সেটা কাপ হয়, এখানেও সেটা কি হবে তোমার গ্রাফ থেকে যদি কাপ বের করতে বলে জাস্ট দৈর্ঘ্যনন প্রস্থ করবা বা ট্রাপিজিয়াম হলে যেরকম শেপ দিবে সেরকমের জন্য তুমি কি করবা বের করবা, এর পরবর্তী শেপের জন্য কিন্তু তোমার ক্ষেত্রফল বের করাটা শর্ট আপ হবে, ইন্টিগ্রেশন করে করে করতে হবে, ওরা আলাদা হিসাব, ওগুলো কঠিন হবে, ওগুলো তোমাদের দিবে না আমাদের এইটুকু, ঠিক আছে? কিন্তু একটা শর্ত আছে, একটা সমস্যা আছে, এই যাবৎকালে কাজ বের করছো আর এই কাজের মধ্যে একটু পার্থক্য আছে, কি পার্থক্য, এ যাবৎকালে যে গ্রাফ থেকে কাজ বের করছিলা ওই কাজ আর এই কাজের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা কি একটু পার্থক্য, পার মিটার কিউব আছে এখানে, এর আগে তুমি কাজ বের করছিলে কাজের একক কত জুল না, কিন্তু এখানে কি আছে পার মিটার কিউব, তার মানে কি একক আয়তনে কাজ বের হবে, কি টোটাল বের হবে না, কার উপর বের হবে, একক আয়তনে কাজ বের হবে, তার মানে ক্ষেত্রফলটা যদি বের করো, ক্ষেত্রফল যদি বের করো তাহলে একক আয়তনে কৃত কাজ, এই কৃত কাজকে আর আরেকটা নামে বলা যায় কি, সেটা বিভব শক্তি, যেটা সবসময় আমরা বলে আসি মানে স্টিকিং উপায় বলা যায়, ইকুয়াল টু হাফ ইন্টু বিকৃতি গুণন কত পীড়ন, যদি একক আয়তনে বের করতে বলে গ্রাফ দেওয়া থাকুক বা না দেওয়া থাকুক কিন্তু বিকৃতি পীড়ন তো দেওয়া আছে, থাকবে না, ছোটাতে রেল বড়াতে রেল এফ এর মান এর মান দেওয়া থাকবে না, থাকবে না, এই যে এই সূত্র যে তুমি একক আয়তনে কাজ বের করবে, এটা একটা সূত্র হয়ে গেল আমাদের, ঠিক আছে? এই যে এটা একক আয়তনে কৃত কাজ গ্রাফ থেকে বের করতে বললে তো পারবাই, ঠিক কিনা, আর যদি বলে যে গ্রাফ দেওয়া নাই কিন্তু তোমার চলে পীড়ন বিকৃতির এসব ছোটাতে রেল বড়াতে রেল বলের মান ক্ষেত্রফল এসব যদি দেওয়া থাকে তাহলে এই সূত্র দিয়ে কিন্তু তোমার আসলে বের করা যাবে, ঠিক আছে? গ্রাফ থেকে তো যাবেই, এটা তো বের করা যাবে, কথা বুঝতে পারছো? তো যাই হোক, আমাদের আজকে এই পর্যন্ত থাকলো, তোমরা একটু বাসায় হোমওয়ার্ক হিসাবে 499 নাম্বার পেজ মনে নতুন বইয়ে, আর আমার বই হিসাবে 464 নাম্বার দেখছিলাম গতদিন, আমি তো দুটো অঙ্ক করালাম তাই না, অঙ্ক তো কেবল শুরু করলাম, কালকে থেকে আমাদের অঙ্ক আসবে, এই যে এইখানে দেখবা যে অনেক ছোট ছোট অঙ্ক আছে, ঠিক আছে, সব ছোট ছোট অঙ্ক, এগুলো একটু বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবা, ঠিক আছে, একদম ছোট ছোট উদাহরণে করে দেওয়া আছে, একদম সব যারা দেখতেছে দেখে একদম সবচেয়ে ছোট ছোট করে দেওয়া আছে, এগুলো একটু তোমরা নিজে নিজে করবা, আমিও করাবো কিন্তু অন্য অঙ্ক করাবো, একটু কঠিন কঠিন গুলো আমি করে দিই, সহজ সহজ তোমরা করো, ঠিক আছে? কালকে ক্লাস আছে 8টায়, রবিবারে ক্লাসটা কালকে হবে। Okay.